হ্যালো বন্ধুরা, আপনাদের পুনরায় স্বাগত গাজল নিউ টাউন ইউটিউব চ্যানেলে। হাজির হলাম ভোটার তালিকা সংশোধনের বিশেষ কিছু খবর নিয়ে। অনলাইনে ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়ালো কমিশন। কমিশন জানিয়েছে 25 নভেম্বর খসড়া ভোটের তালিকা প্রকাশ করে সংশোধনের কাজ শুরু হবে, চলবে 24 ডিসেম্বর পর্যন্ত। আগামী 24 জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। দুর্বল পরিকাঠাময় ভোটারদের তথ্য যাচাই কর্মসূচি বা ইলেক্টর্স ভেরিফিকেশন প্রোগ্রামে বা ইভিপি সাড়া না মেলায় আরও 33 দিন সময়সীমা বৃদ্ধি করল নির্বাচন কমিশন। 16ই অক্টোবর এই কর্মসূচি শেষ হওয়ার কথা ছিল, কমিশন তা বাড়িয়ে 18ই নভেম্বর করেছে। এই সময়ের মধ্যে ভোটাররা বাধ্যতামূলকভাবে ভোটের তালিকায় থাকা নিজের ও পরিবারের নাম নির্বাচন কমিশনের ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল বা ভোটার্স হেল্পলাইনের মাধ্যমে যাচাই করে নিতে পারবেন। ভোটের তালিকায় ভুল থাকলে সংশোধন করা যাবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রের খবর, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে কমিশন এই কর্মসূচি চালু করার পর থেকেও এখনও পর্যন্ত মাত্র 37% অর্থাৎ প্রায় 2 কোটি 60 লক্ষ ভোটের ইভিপিতে অংশগ্রহণ করেছে। অন্যান্য রাজ্যেতেও চিত্রটা প্রায় একই। অনলাইনে নেটওয়ার্কে নানা সমস্যার কারণে বহু মানুষ ইভিপিতে করতে গিয়ে হয়রানির শিকার হন, তখনই বিভিন্ন রাজনৈতিক দল সময় বাড়ানোর দাবি তোলে। এছাড়া পশ্চিমবঙ্গে দুর্গোৎসবের জন্য 10রা অক্টোবর থেকে 15ই অক্টোবর সরকারি অফিস ছুটি। শেষে কমিশন এই কর্মসূচির দিনক্ষণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। কমিশন জানিয়েছে 25 নভেম্বর খসড়া ভোটের তালিকা প্রকাশ করে সংশোধনের কাজ শুরু হবে, চলবে 24 ডিসেম্বর পর্যন্ত। আগামী 24 জানুয়ারি চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশিত হবে।